পড়াশোনা শেষ করে রাজনীতিতে পা। দীর্ঘদিন ধরে সিপিএম এর যুব সংগঠন ডিওয়াইএফআই এর সঙ্গে যুক্ত। তারপর সরাসরি ভোটের ময়দানে নেমে পড়া। কলকাতা পুরভোটে বামেদের প্রার্থী তালিকার নতুন মুখগুলির মধ্যে অন্যতম অন্বেষা ভৌমিক। এবার কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ড থেকে তাকে প্রার্থী করেছে সিপিএম। সারাদিন ধরে চলছে মিটিং মিছিল প্রচার, তার মাঝে শরীরকে সুস্থ রাখতে নজর রাখতে হচ্ছে খাওয়া দাওয়ার ওপর। করোনা আসার সময় রেড ভলেন্টিয়ার তৈরি হওয়ার যে লড়াই এবং মানুষের কাছে বারবার পৌঁছে যাওয়ার যে চেষ্টা, তাতেও ছিল একেবারে প্রথম সারিতে। আর সে কারণেই সে এবার নির্বাচনের প্রার্থী। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে স্নাতকোত্তরে ফার্স্ট ক্লাস ফার্স্ট, বরাবরই মেধাবী ছাত্রী অন্বেষা পড়াশোনার বিষয়ে খুঁতখুঁতে হলেও খাওয়া দাওয়ার বিষয়ে একটুও নন। আর পাঁচটা সাধারণ বড়ির মতো রুটিয়া তরকারি দিয়েই সারেন প্রাতরাশ। মধ্যাহ্নভোজের ক্ষেত্রেও তেমন আহামরি কোনো চাহিদা নেই। মাছ মাংস ডিমের মধ্যে একটি হলেই বেজায় খুশি অন্বেষা। তবে দই আর ফল খেতে খুব ভালোবাসেন, নজর থাকে হালকা খাবার ওপর। দুপুরে অন্বেষার মেনুতে সাধারণত থাকে ভাত ডাল বেগুন ভাজা তরকারি মাছ। আলাদা মেনু বলে কিছু না, আমি বরাবরই এরকম ধরনেরই খাবার দাবার খাই, ফল দই টক দই। ফল খেতে আমি খুব ভালোবাসি, এখন প্রচারে বেরোচ্ছি বলে আলাদা করে ফল খাচ্ছি ডিম খাচ্ছি এরকম না, এগুলো আমি বরাবরই খাই। তবে শরীরটা ভালো রাখার চেষ্টা করছি, বাইরের খাবারটা যেটা আমি খুব খাই ফাস্টফুড আর কি, সেই বাইরের খাবারটাকে অ্যাভয়েড করছি, বাড়ির খাবারটাই মেনলি খাচ্ছি। পুষ্টিবিদরা বলেন ভাতে থাকে প্রচুর শর্করা যা শরীরকে শক্তি যোগায়, ডালে থাকে প্রোটিন, বেগুনে থাকে ভিটামিন এ, আয়রন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেল থাকে সবুজ সবজিতে, আর মাছে প্রোটিন ভিটামিন সহ বিভিন্ন খনিজ পদার্থ থাকে। করোনা আবহে রেড ভলান্টিয়ার্স হিসেবে ছুটে বেরিয়েছেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। এবার প্রার্থী হয়ে প্রচারের জন্য চষে ফেলতে হচ্ছে ওয়ার্ড, সেসব সামলে সুস্থ রাখতে হচ্ছে শরীর। উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।